সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বিভাগ ব্র্যাড স্কুল অ্যান্ড কলেজ। ব্র্যাড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী নয়ের শতকরা সম্পর্কিত সমস্যাবলি নিয়ে এখনকার আলোচনা আমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখব এবং বুঝব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা বোর্ডে দেখি। অনুশীলনী নয় দুই নম্বর প্রশ্ন, সখীপুর গ্রামের লোক সংখ্যা 1280 জন, এর মধ্যে 40% লোক শিক্ষিত। এটা বোর্ড বইয়ের 95 পৃষ্ঠাতে আছে। বোর্ড বইয়ের 95 পৃষ্ঠার অঙ্ক আমরা এটাকে যোগ্যতা ভিত্তিক বানিয়েছি। ক নম্বর দিয়েছি কি দেখো, 40% এর সাধারণ ভগ্নাংশ কত? ক নম্বর, ওই গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। গ নম্বর, শিক্ষিত লোকের সংখ্যা 60% হলে শিক্ষিত লোকের সংখ্যা কত হতো? শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্ক বোর্ডে এসেছে, বিগত বছরগুলোতে আসছে। আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখব এবং বুঝব। ক নম্বর প্রশ্ন ছিল কি, 40% এর সাধারণ ভগ্নাংশ কত? এই পার্সেন্ট মানে কত? 100%। পার্সেন্ট মানে কত? 100%, অর্থাৎ শতকরা। তাই এই 100টা কোথায় যাবে আমরা খেয়াল করবো। পার্সেন্ট উঠে গিয়ে নিচে 100, পার্সেন্ট উঠে গিয়ে নিচে 100, সবসময় নিচের 100 উঠে গেলে পার্সেন্ট হবে, আর পার্সেন্ট উঠে গিয়ে নিচে হবে 100। তাহলে 40% সমান উপরে 40, নিচে 100। এই 100 আমরা কোথায় পেলাম? এই পার্সেন্টের জন্য 100 আমরা কোথায় পেয়েছি? এই পার্সেন্টের জন্য 100 কোথায়? নিচে। কোথায়? নিচে। তাহলে উপরে 40, নিচে 100, এই দুটাকে আমরা কাটাকাটি করব কিভাবে? একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে, দুটাকে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে, দুই রকম সংখ্যা দিয়ে নয়। যদি আমরা 20 দিয়ে কাটি, দেখো 20 দুগুণে 40, 5 20 100, 20 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি, ভাগফল কত হয়? 2। এই 40-এর উপরে লিখবো। আমরা অনেক সময় কি পাশে লিখি, যদি আমি পাশে লিখি 2, তাহলে যাবে 402। যদি আমরা নিচে 5 লিখি, তাহলে হবে 1005। তাহলে আমরা 40-এর উপরে আর এই সংখ্যার নিচে লিখব। কাটাকাটি করে আমাদের লেখার সঠিক পদ্ধতি এই যে, আমরা এর পাশে লিখবো না, উপরে এরও পাশে লিখবো না, এটা নিচে। তাহলে 20 দুগুণে 40, 5 20 100, 2/5 বা 5/2। সুতরাং 40% এর সাধারণ ভগ্নাংশ 2/5। শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, এই পার্সেন্ট উঠে গিয়ে নিচে হবে 100। ক নম্বর কি আছে, ওই গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। তাহলে শিক্ষিত লোক ছিল কত পার্সেন্ট? 40%। এই জায়গায় আমাদের বুঝতে হবে এই পার্সেন্ট মানে কত? 100। পার্সেন্ট মানে কত? 100 জন। শিক্ষিত লোক কতজন? এখানে 40 জন। শিক্ষিত লোক কতজন? 40 জন। আর এই পার্সেন্টের জন্য কত? 100। এই 100টা কি? এই 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন, 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। যদি 50% শিক্ষিত হতো, তাহলে আমরা কি লিখতাম? 100 জনের মধ্যে শিক্ষিত 50 জন। যদি বলা হয় 50% উপস্থিত, তাই 100 জনের মধ্যে উপস্থিত 50 জন, তাহলে আমরা ওটাই লিখবো, 40% শিক্ষিত, অর্থাৎ 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বরটা দেখি, 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। সুতরাং একজনের মধ্যে যখন এখানে এক হবে, আমরা আগের ক্লাসগুলোতে বলেছি, এখনো বলছি, যখন এখানে এক হবে তখন এখানে ভাগ, ভাগ হলে কোথায় যাবে? নিচে। ভাগ হলে কোথায় যাবে? নিচে। কার নিচে যাবে? এই জায়গায় যে সংখ্যা থাকবে তার নিচে। কার নিচে যাবে? এই জায়গায় যে সংখ্যা থাকবে তার নিচে। তাহলে এখানে কত আছে? 40, নিচে 100। এই মাঝখানে দাগটার নাম হচ্ছে ভাগ। সুতরাং কতজন? 1280 জন। সুতরাং 1280 জন জনের মধ্যে শিক্ষিত, এটা 1 থেকে 1280 বড়, 1 থেকে 1280 বড়। বড় হলে কি হবে? গুণ হবে। বড় হলে কি হবে? গুণ। গুণ হলে কোথায় যাবে? উপরে। খেয়াল রাখবো, ভাগ হলে নিচে, গুণ হলে উপরে। ভাগ হলে নিচে, গুণ হলে উপরে। তাহলে 40 গুণ 1280, নিচে 100। সহজ কাটাকাটি আমরা সহজভাবে নিব, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য, সহজে কাটাকাটি হয়ে গেল। এখন 4 আর 128, মাঝখানে কোন চিহ্ন আছে? গুণ। তাহলে এই দুটো আমরা সরাসরি কি করব? গুণ করব। কেউ আমরা কি করি, এটা দুটো আর কাটাকাটি করি না, কাটাকাটি করা যাবে না, উপর নিচে থাকলে কাটাকাটি করা যাবে। যেহেতু পাশাপাশি সংখ্যা আছে, এখানে 4 এখানে 128, এই দুটোর মাঝখানে কোন চিহ্ন আছে? গুণ। তাহলে সরাসরি গুণ করব, গুণ করলে কত হয়? 512, 512 জন। সুতরাং ওই গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা 512 জন।
ঠিক খ নম্বর একই ভাবে শিক্ষিত লোকের সংখ্যা 60% হলে শিক্ষিত লোকের সংখ্যা কত হতো এখানে কত পার্সেন্ট 60% কত পার্সেন্ট এখানে 60% এই পার্সেন্ট মানে কত 100 জন এই পার্সেন্ট মানে কত 100 এখানে শিক্ষিত কতজন 60 জন শিক্ষিত কতজন 60 জন তাহলে আমরা কি লিখব বলবে তোমরা খয়ের মতই 100 জনের মধ্যে শিক্ষিত 60 জন দেখো 100 জনের মধ্যে শিক্ষিত 60 জন সুতরাং একজনের মধ্যে শিক্ষিত ঠিক একই ভাবে যখনই এখানে এক তখনই ভাগ খেয়াল করো যখনই এখানে এক তখনই ভাগ তাহলে ভাগ হলে কোথায় যাবে নিচে এই জায়গা সংখ্যাটা থাকবে উপরে খেয়াল করো এই সংখ্যাটা থাকবে উপরে আর ওই লাইনের প্রথম সংখ্যাটা যাবে নিচে তাহলে 60 ভাগ 100 বা 60 বাই 100 সুতরাং মোট লোক সংখ্যা ছিল কতজন 1280 জন সুতরাং 1280 জনের মধ্যে শিক্ষিত 60 গুণ 1280 এই দেখো একের থেকে 1280 বেশি একের থেকে 1280 বেশি বেশি হলে কি হবে গুণ বেশি হলে কি হবে গুণ গুণ হলে কোথায় যাবে উপরে এক হলে কম কম হলে নিচে গুণ হলে উপরে কম হলে নিচে গুণ হলে উপরে কাটাকাটি সহজ ভাবে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে থাকলে কত 6 আর 128 এই দুটোর মাঝখানে কোন চিহ্ন আছে গুণ 6 আর 128 এই দুটোর মাঝখানে কোন চিহ্ন আছে গুণ তাহলে আমরা গুণ করে দেখি গুণ করে আমরা কত পেলাম 768 768 সুতরাং শিক্ষিত লোকের সংখ্যা হতো 768 জন শিক্ষার্থী বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা সাধারণ ভগ্নাংশ নির্ণয় করব পার্সেন্ট উঠে গিয়ে নিচে 100 সব সময় খেয়াল রাখো পার্সেন্ট উঠে গিয়ে নিচে 100 আর নিচের 100 যখন উঠাবো তখন হবে পার্সেন্ট আচ্ছা এখানে আমাদের শিক্ষিত লোকের সংখ্যা ছিল কি এই পার্সেন্ট এই যে 40% শিক্ষিত 50% শিক্ষিত 60% শিক্ষিত 70% শিক্ষিত 80% শিক্ষিত একই শব্দ 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন 50% হলে 100 জনের মধ্যে শিক্ষিত 50 জন 60% হলে 100 জনের মধ্যে শিক্ষিত 60 জন 100 জনের মধ্যে 75 জন ঠিক একই ভাবে যদি 80 জন থাকে 100 জনের মধ্যে শিক্ষিত 80 জন শিক্ষার্থী বন্ধুরা একদম সহজ আমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখি শুনি এবং বুঝি তাহলে আমার মনে হয় এই জাতীয় অঙ্ক যেটাই থাকুক না কেন আমরা বা পরীক্ষাতে যেটাই আসুক না কেন আমরা অবশ্যই ওভারকাম করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহক মনোযোগী হব আমরা যখন ভিডিওটি দেখব তখন আমরা মনোযোগী হব এবং খুব মনোযোগ সহকারে শুনব এবং বুঝব শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজ আমরা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম